তাবলিগ জামাতের 52তম বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে কাল থেকে। এরই মধ্যে টঙ্গীর তুরাগ তীরে সমবেত হয়েছেন মুসল্লিরা। প্রত্যেকে তাদের নিজের জেলার খিত্তায় অবস্থান করছেন। এছাড়াও রয়েছেন বিদেশি মুসল্লি। এ উপলক্ষে জেলা প্রশাসন মুসল্লিদের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে। নিরাপত্তায় কয়েক হাজার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য কাজ করবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার। 22 জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের বিশ্ব ইস্তেমা। আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, ইবাদত করার জন্য, নিজেকে ইসলাহ করার জন্য আমরা পাবনাতে আসছি। আমরা যেখানে আসছি আল্লাহ পাকের উদ্দেশ্যে আসছি, যাতে করে আমরা দীন ধর্ম ইসলাম নিজের ভিতর আনতে পারি। كيف تعتقد ان الشفقه والرحمه على عباد الله سبحانه وتعالى كيف الناس يرجعوا الى دين الله سبحانه وتعالى আমরা প্রায় 6000 মতো পুলিশ কাজ করবে আমাদের ওয়াচ টাওয়ার থেকে আমরা ইসলাম সিসিটিভি আমাদের এখানে রয়েছে সেগুলো আমরা মনিটরিং করছি।